আসসালামু আলাইকুম, আশা করি সকল জিএসএম ভাই বন্ধুরা ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা আইটেল ফোনের ব্যাটারি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে নষ্ট ব্যাটারি ঠিক করবেন। হঠাৎ করে ব্যাটারি ডাউন হয়ে যায় আর চার্জ নেয় না, তো সেটা দেখাবো আপনাদের আজকে। তো বন্ধুরা, এটা হচ্ছে আইটেল ফোন, আইটেল এই ফোনের ব্যাটারি এটা। তো আমরা এই ব্যাটারিটা আমরা অটোতে চার্জ করছি, অনেক সময় চার্জ করার পরেও, কুইক দিয়ে চার্জ করার পরেও কিন্তু আমাদের বোল্টটা আছে, আমি আপনাদের দেখাবো। গ্রাউন্ডে নেগেটিভ করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন 2.8 দেখাচ্ছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে অটো চার্জার দিয়ে চার্জ দিলেই কিন্তু আমাদের হবে। কিন্তু বন্ধুরা, আমরা অটো চার্জার দিয়ে চার্জ দিয়েছি, কুইক চার্জার দিয়ে চার্জ দিচ্ছে, তারপরে কিন্তু এরসে ভোল্ট বেশি আসে না। তো শুধু চার্জ নেয় এটা ঠিক আছে, কিন্তু ভোল্ট এরসে বাড়ে না, সেটও ওপেন হয় না। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো এই ব্যাটারিগুলো কীভাবে আমরা রিপেয়ার করব। বন্ধুরা, এর জন্য প্রথমে আমরা এই ইটা উপরে যে কাভারটা আছে, কাভারটা আমরা উঠে ফেলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাভারটা আমি উঠে ফেললাম। তো এখন যেটা দেখব বন্ধুরা, এখানে আমার লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা পজিটিভ বিএসআই আর এটা নেগেটিভ লাইনটা। তো নেগেটিভ লাইনটা কিন্তু আমাদের এই পাশ থেকে আসছে আর পজিটিভটা এখান থেকে। তো আমরা এখন যেটা করব সেটা হলো এখান থেকে আমরা এই পজিটিভ নেগেটিভে আমরা লাইনটা দেখব, বা এখানে পজিটিভ লাইনটা দেখব যে আমাদের কোন লাইনটা বা সমস্যা আছে কি, কী জন্য আমাদের ব্যাটারিতে চার্জ করছে না, সেটা আমি দেখাবো আপনাদের। তো এর জন্য আবার আমি ব্যবহার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পজিটিভ পজিটিভ ধরলাম, নেগেটিভ নেগেটিভ ধরলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম ভোল্ট কিন্তু দেখাচ্ছে, এটাও কিন্তু নেগেটিভ লাইনটা, এটাও এখানে ধরলাম সেম ভোল্ট, তার মানে এখান থেকে এ পর্যন্ত ভোল্ট এক দেখাচ্ছে। আর এখানে আমি ধরে দেখব, বন্ধুরা দেখতে পাচ্ছেন 3.5 দেখাচ্ছে এখানে, তার মানে ব্যাটারিতে একটুকার ভিতরে সমস্যা। এখানে একটা ফিউজ আছে ভিতরে নিচে সার্কিটের সাথে। তো আমরা বন্ধুরা জাস্ট আমরা কী করবো, এখান থেকে একটা এখানে জাম্পার করে দেখব যে আমাদের ভোল্টটা এখানে আসছে কিনা, আশা করি আসবে, যেহেতু এ পর্যন্ত লাইনটা আমার এই এখান পর্যন্ত আছে। তো প্রথম আমরা এখানে একটা জাম্পার করব, জাম্পার করার পর দেখব যে আমাদের ব্যাটারিটা। তো এর জন্য আমি জাম্পার ওয়্যার ব্যবহার করব। এখানে আমরা সোল্ডারিং করে নেব একটু। আমরা জাম্পার ওয়্যার দিয়ে এখানে লাইনটা শর্ট করে দেবো। বন্ধুরা আমরা এখন এখানে লাইনটা আমরা আবার নিচে দেখবো যে আমাদের লাইনটা এখানে আসছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফুল ভোল্টেজটা চলে এসেছে, তার মানে আশা করা যায় এখন আমাদের সেটটা ওপেন হবে এবং চার্জ নেবে, তার মানে আমাদের সমস্যাটা এরকম ছিল। তো বন্ধুরা, আমি অনেক ব্যাটারিতে দেখেছি জাস্ট এরকম সমস্যা হয়, হালকা একটু পানির সিট লাগলে বা পানিতে পড়ার পরে ব্যাটারি চলে না, ভালো ব্যাটারি চলে না, বা চার্জ নেওয়ার পরে চার্জ ওঠে না। আমরা যদি কষ্ট করে যদি আমরা এই কাভারটা খুলে যদি এখানে একটু আমরা পরিষ্কার করে দিই, বা এরকম যদি জাম্পার করে দিই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। তো বন্ধুরা, আমরা এখন সেটে উঠে দেখবো যে আমাদের সেটটি ওপেন হয় কি না। আমরা এটা আবার লাগিয়ে নিলাম।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের কিন্তু ব্যাটারিটা ঠিক হয়ে গেছে, যেহেতু ব্যাটারিটা আমাদের সেটটা চলেছে, ব্যাটারি লো দেখাচ্ছে। বন্ধুরা, আমাদের এরকম সমস্যা, ব্যাটারিতে এরকম সমস্যা হলে আমরা এরকম জাম্পার করে দিলে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।